রোশন সিং, আপামর বাঙালি, এখন তাকে চেনেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের স্বামী হিসেবে। তারকা স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরে গ্লেমার জগৎ থেকে শতহস্ত দূরে থাকা একদা এয়ারলাইন্সের কেবিন ক্রু সুপারভাইজারের জীবন এখন কার্যত পাবলিক। এমনকি সোশ্যাল মিডিয়ায় তার প্রত্যেকটা পোস্টকে আত্মকাছের তলায় এনে চলে বিস্তীর পরীক্ষা নিরীক্ষা। শুক্রবার জনৈক মহিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রোশন। রু জলমলে দিনে নিজের জিমের বাইরে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুজনকে। ক্যামেরার দিকে তাকিয়ে ভিক্টোরি সাইন দেখাচ্ছেন তারা। রোশনের কাঁধে মহিলার হাত, ক্যাপশনে লেখা ও আমার মনের বন্ধু। রোশনের এই সুন্দরী বান্ধবীর নাম অমন খান। ইনস্টাগ্রাম প্রোফাইল বলছে অমন খান পেশায় মডেল। বন্ধু রোশনের মতো শরীর চর্চার দিকেও মন দেন তিনি। কিন্তু রোশনের মনের বন্ধুর প্রোফাইলে কিন্তু খুঁজেও দুজনের একসঙ্গে কোনো ছবির হদিশ পাওয়া গেল না। সম্প্রতি রোশন জানিয়েছিলেন তার নামে ইনস্টাগ্রামে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে। শুধু তাই নয়, সেখান থেকে অনেকে অশ্লীল মেসেজ পাঠানো হয়েছে বলেও জানান তিনি। রোশন মনে করছেন তাকে বদনাম করার জন্যই এই ধরনের কাজ করা হচ্ছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা নিয়ে মুখ খুলেননি তিনি। তাহলে কি রোশন সিং অভিনেত্রী শ্রাবন্তীকে বাদ দিয়ে আবারও নতুন করে বিয়ে করছেন? আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।